মর্নিং চলে এসেছে একটা নতুন দিন আর একটা নতুন সকাল নিয়ে আবার একটা। কালকে তো হেভি রাত্রিরে ঝড় বৃষ্টি হলো, মোটামুটি আজকে ওয়েদারটা ভালোই আছে, বেশি গরম নেই আবার বেশি ঠান্ডাও নেই। চলুন দেখে নিই বড় ম্যাডাম কি করছে এখন। আমাদের বড় ম্যাডাম এখন একটা বৃষ্টি ভেজা রাতের পর একটা শুভ্র সকাল, আর নতুন সকাল মানে একটা নতুন ব্লগ। আর সেই নতুন ব্লগ শুরু করার আগে নবীন কথা বলছে বৃষ্টি করে ডেকে, ব্লগটা শুরু করছে সবাইকে সঙ্গে রেখে। সবাই শুনতে থাকো, ভালো থাকো, সুন্দর থাকো, আনন্দ থাকো, আর আমার ব্লগটা দেখতে থাকো। রোড আজকে তাহলে সকালের টিফিন হচ্ছে পরোটা আর আলু ভাজা। এখানে শুধু পরোটা আছে, তা আলু ভাজাটা দেব। পরোটা আর আলু ভাজা দিয়ে আজকে সকালটা শুরু হয়ে গেল। চলো দেখে নিই ছোট ম্যাডামের কাছে। আমাদের ছোট ম্যাডাম এখন বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রকৃতির শোভা উপভোগ করছে, তাই তো? ওর খিদেও পেয়ে গেছে, জল খাবার তো রেডি আছে। আর ওখানে আমাদের গোবিন্দ এখন কি করছো বাবা? গোবিন্দ বাবা কি করছো কিছু বলো। ও গোবিন্দ বাবা কিছু বলো, ও কিছু বলবে না, ওর খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, ও এখন প্রকৃতির শোভা উপভোগ করছে, তাই তো? তো এইখানে আমার আলু ভাজা আর পরোটা রেডি। এখানে ছোট ম্যাডাম গিলতে শুরু করেছে, কই মুখ তো নড়ছে না, ও এখনো খায়নি, শুধু খিদেটা পেয়েছে, তাই তো? আর বড় মুখ নাড়াতে শুরু করে দিয়েছে, বড় ম্যাডাম স্মার্ট আছে, সব কিছুতেই এগিয়ে এগিয়ে থাকে, তাই তো? কারণ ক্যামেরা বাবু তো বেরিয়ে যাবে আজকে, যদি আমার অন্য কোনো কাজ নেই, রান্না বান্নার কোনো পার্ট নেই, কিন্তু দেখি যদি আজকে রান্না বান্নার পার্ট নেই, কালকে বিরিয়ানি অনেক এক্সট্রা হয়ে গেছে, সেই বিরিয়ানিতেই কাজ চালিয়ে দেবে গরম করে। আজকে তো রান্না বান্নার কোনো ব্যাপার নেই, এই কটা বাসন আছে এগুলো মেলে ফেলবো, আর তারপরে বিরিয়ানিটা শুধু গরম করব। আর তেমন কোনো কাজ নেই, আর দেখি মেয়ের পড়ার র‍্যাকটা একটুখানি আজকে পরিষ্কার করার ইচ্ছা আছে, সেটার অবস্থা খুব খারাপ, কতটা কি সেখান থেকে পরিষ্কার করা যায়। এক গাদা বাসন আছে সেগুলো এখনো মাজা হয়নি, সেগুলোকে আগে মেজে উদ্ধার করুন। এই রোজ বাসন মাজা এটা হচ্ছে একটা চক্রের ব্যাপার। ক্যামেরা বাবু অফিস বেরিয়ে গেছে, আর এখন ঘরে আমি আর ছোট ম্যাডাম। যদিও ছোট ম্যাডাম এখন নিজের তালেই আছে, সে মানে যেহেতু মানে স্কুল ছুটি পড়ে গেছে, পরীক্ষা অর্ধেক হয়েছে, তার মানে সে সব ভুলে গেছে, এখন সে এখন নিজের পৃথিবীতে ব্যস্ত হয়ে পড়েছে। আর এখন আজকে যেহেতু আমার আর কোনো কাজ নেই, সেহেতু আমি তো বাসন টাসন মাজলাম, মেজে তারপর এই ঘোরাঘুরি করছি, একবার বারান্দা একবার ঘর, আর এখানে আমাদের গোবিন্দবাবু ফেসিয়াল করছে। দাঁড়াও দেখাচ্ছি গোবিন্দবাবুকে, যা এতক্ষণ ফেসিয়াল করছিল এই দেখো, এই দেখো দেখো সে রবটটা, এই দেখো এতক্ষণ একদম মুন্ডু ঘুরিয়ে ফেসিয়াল করছিল। ও মাঝে মধ্যেই এরকম ফেসিয়াল টেসিয়াল করে, নিজের পরিচর্যা সুন্দর করে করতে থাকে। আর আজকে বাইরের ওয়েদারটা বেশ সুন্দর, হালকা হালকা মিঠে মিঠে রোদ, সুন্দর একটা ওয়েদার, কিন্তু খুব যে গরম কম আছে তা নয়, গরমটা আছে। তবুও যারা রাস্তায় বেরিয়েছে তাদের পক্ষে একবারে মাথার ওপরে চচ্চর করছে প্রচণ্ড রৌদ্রের তাপ, সেই জিনিসটা আজকে নেই বললেই চলে। তাহলে আজকে সকাল থেকে তো ফাঁকি মারা দিন গেল। ফাঁকি মারা দিন মানে হচ্ছে যে সকালবেলা জল খাবার টল খাবার তো হলো, হ্যাঁ ঘর দোর গোছানো, পুজো আছে, এগুলো তো রোজের ব্যাপার। ছোট ম্যাডাম সকালবেলার পুজো টুজো গুলো করে দিয়েছে, হ্যাঁ এমনি টুকটাক যা ঘরের কাছে এগুলো তো রোজই হয়। কিন্তু কিন্তু দুপুরবেলা তো আজকে রান্নাবান্না কিছুই ছিল না, তাহলে অনেকটা সময় আমার ফাঁকি মেরে কেটে গেছে। তো সেই কারণে দাঁড়াও একটু আমি চাটুটা নিই, তো সেই কারণে আজকে দুপুরবেলা আমার ঘুমিয়ে ঘুমিয়ে সময় কেটেছে। আর দুপুরবেলা ওই আগের দিনের অনেকটা বিরিয়ানি বেঁচে গেছিলো, সেগুলোই খাওয়া দাওয়া হয়েছে। আর ক্যামেরা বাবু আজকে সারাদিন পাতা নেই, মানে আজকে অফিস থেকে সারাক্ষণ আসার সময় পাইনি, আর এখন আমি করছি রাত্রের রান্না। ছোট ম্যাডামের একটা অনলাইন ক্লাস ছিল, সেই ক্লাসটুকু করেছে, আর ছোট ম্যাডাম নিজেও খুব আড্ডা মারছে। আর এখন আমি রাত্রে রান্না করছি পরোটা আর আলু চিচিঙ্গে পটল বেগুন দিয়ে একটা মাখা মাখা না ঘন ঘন তরকারি করবো।
আজকে সারা দিন সুন্দর ঘুমিয়ে ঘুমিয়ে কাটলো। ক্যামেরা বাবু ছিল না তো এইজন্য ঘুমিয়ে ঘুমিয়ে কেটেছে। না ক্যামেরা বাবু ছিল না বলে নয়, আজকে কোনো কাজ ছিল না। আর ক্যামেরা বাবু কই ভাজতে পারতে? আমার কাছে খড়ির জন্য ভাজার জন্য ধান ছিল না। হ্যাঁ তো যাই চাষ করতে পারতে? হ্যাঁ তোমার টাইস ফুলের চাষ করব। আমাকে কি পেয়েছো তুমি? যখন তখন যা খুশি একটা মাটি কিনে আনতে পারতে? তাহলে আজকে যখন সারাদিনটা সুন্দর করে কেটে গেল, সকালটা কাটলো বিরিয়ানির সঙ্গে, না সকালটা তো কাটলো জলখাবারের সঙ্গে, তারপরে দুপুরটা কাটলো বিরিয়ানির সঙ্গে, রাতটা আমি ভাবলাম এলো খেলো যাবে, তাই আজকের দিনটা একটু পরোটা খেয়েই নি বলে একটুখানি পরোটা আলু চচ্চড়ি না খুব সাদামাটা করেছি জানো, আর তার সাথে হচ্ছে সন্দেশ। হ্যাঁ কারণ সব থেকে দিগবাজি বেশি তো আমি খাই, ওই জন্য একটু ভেবে চিনতে মাঝে মাঝে ভেবে চিনতে খাই, আবার মাঝে মাঝে একটুখানি আর কি বলবো, হ্যাঁ যখন কন্ট্রোল রাখতে পারি না তখন আর ভাবনা চিন্তার কথা মাথা থেকে উড়ে যায়। তাহলে আজকে একটা সুন্দর দিন কাটালাম, আবার কালকে একটা নতুন সুন্দর দিন কাটাবো নতুন ব্লগের সঙ্গে। তাহলে আজকের জন্য গুড নাইট, সবাই ভালো থাকো, সুস্থ থেকো, গুড নাইট। দেখা হচ্ছে পরে, ভিডিওটা লাইক করতে কিন্তু ভুলো না।